সুতরাং এটা এমন ভাবে ডিজাইন করা যে যার প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা নাই এরকম ক্লাস 7 বা 8 এর একজনকে আপনি কিভাবে শেখাবেন এই কোর্সটা হচ্ছে সেটা তো আপনাদের কম বেশি যাদের আইডিয়া আছে তাদের জন্য কিছু জিনিস অনেকই পরিচিত কিন্তু আমরা মেজরিটির জন্য যেহেতু অপরিচিত এবং আমাদেরকে যেহেতু এইটা শেখাইতে হবে আমরা মেইনলি এটা টার্গেট করছি ক্লাস 9 10 এবং 8 তো গ্র্যাজুয়ালি ফারস্টে 9 10 তারপরে 8 তো এই জন্য আমাদের এই জিনিসটা আমরা খুব বেসিক থেকে যাচ্ছি আমাদের প্রোগ্রামিং জিনিসটা কি প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে আমি কোনো একটা কাজ করতে চাই সেই কাজটা আমি যেভাবে বুঝি কম্পিউটার সেভাবে বুঝে না আমি খুব একটা জিনিস খুব নরমালি একটা জিনিসকে আমি চিন্তা করতে পারি কিন্তু কম্পিউটার আমি যত সহজে চিন্তা করতে পারি সে তত সহজে চিন্তা করতে পারে না তার চিন্তার প্রক্রিয়াটা একটু জটিল কিন্তু সে আমার চেয়ে অনেক তাকে একবার শিখাই দিলে সে আমার চেয়ে অনেক ভালোভাবে কাজটা করতে পারে যেমন ধরি এক থেকে একশো পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ একশো পর্যন্ত এই জিনিসটা আমি যেভাবে করি বা আমি যেভাবে চিন্তা করি কম্পিউটার বা প্রোগ্রাম সেভাবে চিন্তা করে না আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম কিভাবে চিন্তা করে তার চিন্তাটা আপনাদেরকে বলা এবং আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের বলা তো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামিং এর প্রাথমিক একটা জিনিস হচ্ছে অ্যালগোরিদম অ্যালগোরিদম আচ্ছা এখন আমরা যদি অ্যালগোরিদম শব্দটা এটা আমরা হয়তো বা অনেকেই শুনছি অনেকেই শুনি নাই অ্যালগোরিদম জিনিসটা কি কেউ কি বলতে পারবো আমরা জি কোন সমস্যা সমাধান করার ধাপগুলাই হচ্ছে অ্যালগোরিদম অর্থাৎ এই ধাপগুলা আমি যখন সমাধানগুলাকে স্টেপ বাই স্টেপ লিখতেছি সেগুলো হচ্ছে আমার অ্যালগোরিদম এই অ্যালগোরিদমটাকে যখন আমরা বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তখন আমরা তাকে বলি হচ্ছে ফ্লো চার্ট এবং এই ফ্লো চার্ট অনুযায়ী আমরা কিন্তু কি লিখি আমাদের প্রোগ্রামটা লিখি আচ্ছা যেমন আমরা কমন উদাহরণ দিয়ে শুরু করি আমরা যেটা বলতেছি যেহেতু আমাদের এই কোর্সটা কিন্তু টিওটি কোর্স মানে আপনারা শিক্ষার্থীদের শিখাবেন আপনারা হয়তো অনেক কিছু খুব সহজে বুঝতে পারেন কিন্তু যেহেতু আমাদের এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যায় শিক্ষার্থীদের শিখাবেন যাদের প্রোগ্রামিং সম্পর্কে কোনো আইডিয়া নেই সুতরাং আমরা এইভাবে কোর্সটা ডিজাইন করতেছি যে আপনারা তাদেরকে এইভাবে শিখাবেন তো আমরা প্রথমেই যেটা বলবো যে প্রথমেই যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে অ্যালগোরিদমের ধারণাটা তাদেরকে দিতে হবে এখন অ্যালগোরিদমের ধারণা আমরা আসলে যে সকল প্রোগ্রামিং নিয়ে কাজ করব তার আগে আমার জানতে হবে যে সহজ জিনিস দিয়ে অর্থাৎ ধরেন আমি একটা রোবট তৈরি করতে চাচ্ছি যেই রোবটের কাজ হচ্ছে আমাকে চা বানায় খাওয়ানো অর্থাৎ আমার এই রোবটটার কাজ হচ্ছে সে শুধুমাত্র আমাকে চা বানায় খাওয়াবে তাহলে এই যে আমার রোবটটা আছে তাকে আমাকে এই রোবটটাকে আমি শিখাচ্ছি যে তার কাজ হচ্ছে চা বানানো এখন চা বানাইতে হইলে তাকে আমার কি দিতে হবে তাকে আমার তার সমস্যা হচ্ছে গিয়ে কি যে তাকে হচ্ছে চা বানাইতে হবে বা ধরেন যে তার কাজ হচ্ছে গিয়ে দুধ চা বানানো কারণ তাকে তো আবার শিখাইতে হবে আলাদা আলাদা করে তাহলে লাল চা চাচ্ছে নাকি দুধ চা চাচ্ছে তাহলে সেই অনুযায়ী ফার্স্টে প্রথম যে ডিসিশনটা সে আপনি তাকে চা বানানোর জন্য ইনস্ট্রাকশন দিলেন তার সে আপনাকে প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে সে
সে আপনার জন্য রং চা বানাবে না দুধ চা বানাবে। আপনি ধরেন তাকে বললেন যে তাকে দুধ চা বানাইতে হবে, এখন সে তাকে শিখাইতে হবে যে দুধ চাটা কিভাবে বানায়। এই প্রোগ্রামটা তার মাথার মধ্যে সেট করে দিতে হবে। তাহলে এই প্রোগ্রামটা আপনি তার মাথার মধ্যে কিভাবে সেট করে দিবেন, তাহলে তাকে শিখাই দিবেন যে এই হচ্ছে আমার ধাপ। তাহলে ধাপ এক কি হবে তার জন্য, যে চুলায় পানি গরম করো। তাহলে তার প্রথম কাজ ধাপ একে আপনি তাকে ইনস্ট্রাকশন দিবেন যে তুমি চুলায় পানি নিয়ে গরম করো। ধাপ দুই, সে কি করবে যে পানিটা যখন আমার কি হবে গরম হবে, তখন তুমি এর মধ্যে চাপাতি যোগ করো। এখন এই চাপাতি যোগ করার জন্য তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে কি পরিমাণ পানিতে সে কি পরিমাণ চাপাতি যোগ করবে। তাহলে ধাপ দুই হবে পানিতে চাপাতি যোগ করো বা যোগ করুন। ধাপ তিনে যায় কি হবে, তাকে বলতে হবে যে চায়ের রং যখন এরকম হবে বা আমি যেরকম চাচ্ছি, তখন কি হবে সে এটাকে ছেঁকে আপনাকে কাপে বা মগে দিবে। এরপরের ধাপ কি হবে, এরপরের ধাপ হবে যে এতে দুধ এবং চিনি মিশ্রিত করবে, তারপরে কি হবে এটাকে পরিবেশন করবে। তাহলে এই যে পাঁচটা ধাপ আমি তাকে বললাম, আমি তাকে শিখাই দিলাম এই পাঁচটা ধাপ, এখন একবার তার মধ্যে এই প্রোগ্রামটা সেট করে দেওয়ার পর আপনি যতবার তাকে ইনস্ট্রাকশন দিবেন সে কিন্তু আপনাকে কি করতে পারবে, এটা চা বানায় সার্ভ করতে পারবে। তাহলে আমরা তাকে এই যে ধাপে ধাপে তাকে সমস্যাটা একটা সমাধান দিলাম, এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমকে আমরা আপনারা ফ্লো চার্ট সবাই চিনেন, ফ্লো চার্টের মাধ্যমে যখন আমরা এই জিনিসটাকে প্রকাশ করি এই ধাপগুলাকে যখন আমি ফ্লো চার্টে নিয়ে যাব তখন সেটাকে আমি বলবো হচ্ছে কি ফ্লো চার্ট। আর এই এইটা আমার ভাষা যে চা বানানোর জন্য পানি গরম করো বা হচ্ছে দুধ মিশ্রিত করো, এটা একটা মানুষকে আমি বলতে পারলে সে বুঝতে পারে, কিন্তু এই অ্যালগোরিদমটাকে আমি কি করব আমার ওই কম্পিউটারকে তার ভাষায় বোঝাবো। অবশ্যই আমি আপনাকে যে কথাটা বললাম এই কথাটা যদি আপনারা এখানে সবাই হচ্ছে এই দেশে থেকে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, বাট আপনারা যদি অন্য একটা দেশের নাগরিক হইতেন, আপনারা ধরেন যে চীনের নাগরিক বা রাশিয়ার নাগরিক, তাহলে আপনার আমি আপনাদেরকে যে পাঁচটা স্টেপ বললাম আপনারা এগুলা অবশ্যই বুঝতে পারতেন না। সেটার জন্য আপনাদেরকে কি করতে হইতো, সেটার জন্য আপনাদেরকে আমাকে আপনার ভাষায় বুঝাইতে হইতো। আপনারা যদি সবাই চীনের হইতেন তাহলে আমাকে আপনার ভাষায় বলতে হইতো। তাহলে আমার কাজ অ্যালগোরিদমটা অবশ্যই আমি জানি, আমি আমার মতন করে চিন্তা করলাম, বাট এরপরে আমি কি করব আমার যে কম্পিউটারটা আছে বা আমার যে প্রোগ্রামটা আছে তাকে আমি তার ভাষায় এই জিনিসটা বুঝাবো। এখন এই যে কম্পিউটারকে বা আমার রোবটকে আমরা যাই বলি না কেন সবকিছুই হচ্ছে কি একই, তাদেরকে এই জিনিসটা বোঝানোর যে ভাষাটা সেই ভাষাটাই হচ্ছে কি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বুঝলাম বা আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে যে আমার অ্যালগোরিদম কি। প্রথম তাদেরকে বোঝাইতে হবে অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি এবং প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা আমি শুরুতেই যদি বলি যে আমার পাইথন বা সি প্লাস প্লাস, তাহলে এইটা সি প্লাস প্লাস বা পাইথন আমার কেন লাগবে, তাহলে আমার তাদেরকে বোঝাইতে হবে যে কারণ আমি যে ইনস্ট্রাকশন গুলা দিলাম এই ইনস্ট্রাকশনটা আমি বাংলা বুঝি সে বাংলা বোঝে না, তাহলে তাকে তার ভাষায় জিনিসটা বোঝানোর জন্য আমার প্রয়োজন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমরা যেটা ব্যাপ্তি সবচেয়ে বেশি আমাদের ডিসি স্যার এবং ডিসি স্যার যেটা বললো যে আমরা আসলে আপনারা সবাই হয়তো বা বুঝতে পারতেছেন যে আসলে খুব র্যাপিড একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা যদি চিন্তা করেন লাস্ট ৬ মাসে চ্যাট জিপিটি আবিষ্কার হওয়ার পর থেকে অনেকগুলা এআই টুলস কম মানে নিত্য নৈমিত্তিক আসতেছে, সবকিছু অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে এবং আমরা কয়েকটা টেকনোলজি নিয়ে আমাদের খুব বেশি যেমন ব্লকচেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো আসলে
আগামী তিন চার বছরের মধ্যে ঘুরে ফিরে আমাদের সবকিছুর মধ্যে চলে আসবে এবং চেঞ্জটা খুবই ফাস্ট হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। তাহলে আমরা আসলে আমাদের উদ্দেশ্য যে আমাদের যারা পরবর্তী তাদেরকে আসলে এই ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর সাথে কম বেশি তাদেরকে পরিচিত হইতে হবে, তাদেরকে এগুলো কম বেশি আইডিয়া থাকতে হবে। এখন এই আইডিয়াটা থাকার জন্য তাদের তো আসলে তাহলে এই প্রারম্ভিক বিষয়টা জানা ব্যতীত তাদের জন্য আসলে ডিফিকাল্ট। তো আমাদের আসলে আমরা এই জিনিসগুলা যে কোথা থেকে ফার্স্টে আমাদের অ্যালগোরিদমটা আসতেছে, এই অ্যালগোরিদমটা কি এবং অ্যালগোরিদমটার পরে আমাদের ফ্লোচার্টটা কি এবং ফ্লোচার্টের পরে কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসতেছে এবং কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, এটা হচ্ছে কি আমাদের সর্বপ্রথম তাদের কাজ। এবং আমরা ম্যাথমেটিক্যাল বা আমাদের অন্য ধরনের প্রোগ্রাম তাদেরকে শিখাবো, কিন্তু আমরা সবসময় চায়ের উদাহরণটা দেই কেন, কারণ এই উদাহরণটা আমাদের জন্য বোঝা শুরুতেই আমরা চায়ের উদাহরণটা দিলে আমরা আসলে রিলেট করতে পারি ভালো। তো এই জন্য আমরা এই উদাহরণটা দিয়ে তাদেরকে অ্যালগোরিদমের সাথে পরিচয় করাবো, অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্টের সাথে পরিচয় করাবো। আচ্ছা আমাদের কারেন্ট চলে গেছে, আমাদের অসুবিধা নাই। আমরা যেহেতু বললাম আমরা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব কন্টেন্ট গুলা, আমাদের প্রথমে আমরা তাদেরকে চারটা জিনিস শিখাবো, ভেরিয়েবল, অপারেটর, কনস্ট্যান্ট, ফাংশন। চারটা জিনিস আমি তাদেরকে প্রথম শিখাবো। প্রথম আমরা শিখাচ্ছি তাদেরকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা তাদেরকে শিখাবো ভেরিয়েবল, অপারেটর, কনস্ট্যান্ট এবং ফাংশন। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি বলি এই যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, এই দুইটা জিনিস আসলে কি? ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট বলেন, ভেরিয়েবলটা আপনি বলেন, আমরা কনস্ট্যান্ট বলি। চলো যখন প্রোগ্রামার যখন মানে তার নাম দিয়ে কিছু রাখার জন্য তার নাম দেয় একটা চলো পেপার, কনস্ট্যান্টটা অন্য আরেকজনের কাছ থেকে শুনি। মানে এখানে তো সবার প্রোগ্রামিং এর আইডিয়া থাকা লাগবে, টার্ম এই টার্মগুলো আপনারা জানেন বা আপনারা শিখাই থাকেন। পরেরটা অপারেটর, আবার আমরা ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট আগে বলতেছি, পরে অপারেটরটা বলবো। কনস্ট্যান্টটা আসলে কি? কনস্ট্যান্ট স্যার ফিক্সড, তাহলে আমাদের প্রথমে আমরা এই দুইটা জিনিস সম্পর্কে তাদেরকে আইডিয়া দিব যে একটা হচ্ছে ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন ভ্যারিয়েবল বলতে আমি যেই মানটা আমার প্রোগ্রাম লেখার ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। অর্থাৎ আমি x এর মান প্রথমে বললাম x ইকুয়াল টু 2, এরপরে আমি বললাম x ইকুয়াল টু x প্লাস 2, তখন কিন্তু আরেকটা জিনিস আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু যে নরমালি আমরা যেরকম ম্যাথ বলি সেটার সাথে প্রোগ্রামিং এর ভাষাটা একটু, প্রোগ্রামিং এর জিনিসটা একটু আলাদা। যেমন আমি প্রথম লাইনে বললাম x ইকুয়াল টু 2, এই কথাটার মানে কি? আমি প্রথমে ডিক্লেয়ার করলাম x ইকুয়াল টু 2, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x একটা ভেরিয়েবল, যেই ভেরিয়েবলের মান 2 ধরো, x একটা ভেরিয়েবল যেই ভেরিয়েবলের মান 2 ধরো। এর পরের লাইনে যায় আমি বললাম x ইকুয়াল টু x প্লাস 2, এর পরের লাইনে যায় আমি কি বললাম x ইকুয়াল টু x প্লাস 2। এখন কিন্তু আমার ওই যে x এর মান, সেই x এর মান কিন্তু এখন আর 2 নাই, তাই না? x এর মান এখন কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। প্রথম লাইনে আমি বলছি x ইকুয়াল টু 2, তারপরের লাইনে আমি বললাম x ইকুয়াল টু x প্লাস 2, তার মানে কম্পিউটার কি করবে, তার মেমোরিতে ছিল x এর মান 2, তাকে এখন নতুন করে আমি বললাম x এর মান তোমার মেমোরিতে x এর মান যা আছে তার সাথে 2 যোগ করে দাও, তাহলে x এর মান কিন্তু আমার কি হয়ে গেছে এখন 4 হয়ে গেছে। এর পরের লাইনে আমি যদি আবার বলি x ইকুয়াল টু x প্লাস 6, তাহলে কি হবে?
তার আগের লাইনে কিন্তু আমি x এর মান কত বলছি 4 হয়ে গেছে তাহলে এর পরের লাইনে আমি যখন বলবো x = x + 6 তাহলে এখন আমার x এর মান কত হয়ে গেল 10 হয়ে গেল অর্থাৎ সে কি করবে তার মেমোরিতে আগে ছিল হচ্ছে 4 সে 4 এর সাথে নতুন করে 6 যোগ করবে করে যে রেজাল্টটা পাইলো 10 সেই 10টা তার মেমোরিতে রাখবে তার মানে x এর ভ্যালুটা কি হচ্ছে x এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে বা x এর মানটা ভেরি করতেছে এই জন্য আমরা x কে কি বলবো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট হচ্ছে যেই মানগুলা আমরা একেবারে ফিক্সড করা যে এইটা হচ্ছে এই কনস্ট্যান্ট একটা জিনিস যেমন আমরা যদি হ্যালো শব্দটা লিখি আমাদের কিন্তু কমন একটা জিনিস আমরা অথবা একটু পরে দেখো প্রিন্ট প্রিন্ট হচ্ছে কি আমাদের একটা সবচেয়ে ব্যবহৃত ফাংশন প্রিন্ট মানে আমাকে মনিটরে কি দেখাবে আমাকে রেজাল্টটা দেখাবে আপনি ইনপুট দিতে চান আর আউটপুট দিতে চান আপনার মনিটরে আপনি কি দেখেন আপনার মনিটরে আপনি বেসিক্যালি ইনপুট এবং আউটপুট দেখেন আমরা ক্যালকুলেটরের কথা চিন্তা করি ক্যালকুলেটরের মধ্যে আপনি লিখলেন 10 যোগ 4 ইকুয়াল দেওয়ার পরে আপনাকে দিচ্ছে 14 তাহলে এই যে 10 যোগ 4 সমান সমান 14 যে অ্যানসারটা আসছে তাহলে এই 10 আর 4 এই 10 আর 4 এই দুটো আপনি ইনপুট দিলেন আর আপনাকে আউটপুট হিসেবে রেজাল্টে সে কি দেখাচ্ছে 14 দেখাচ্ছে এখন তাহলে ইনপুটে কিন্তু কি থাকে 10 আর 4 10 যোগ 4 এইগুলো হচ্ছে আপনার ইনপুট আর 14টা হচ্ছে কি আপনার আউটপুট তাহলে আপনি কিন্তু শুধু ইনপুট আর আউটপুট দেখবেন আর বাকি যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু কোথায় হচ্ছে ভিতরে হচ্ছে বা প্রোগ্রামিং এর মধ্যে কম তোমার আপনার ক্যালকুলেটরটা সেটা রান করতেছে সে কি করতেছে তাকে যে প্রোগ্রামটা শেখায় দেওয়া আছে সেটা রান করতেছে কিন্তু আপনাকে দেখায় কি আপনাকে দেখায় শুধুমাত্র ইনপুট এবং আউটপুট আচ্ছা তাহলে এখান থেকে আমরা আসলে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট তার মানে কনস্ট্যান্টটা পুরো প্রোগ্রাম জুড়ে কখনো চেঞ্জ হবে না আপনি একটা কনস্ট্যান্টের মান আপনার একটা আমাদের কিন্তু সবকিছু একটা প্রোগ্রামের জন্যই চিন্তা করতে হবে ওই প্রোগ্রামের মধ্যে এই জিনিসগুলো সব থাকবে তাহলে আমরা প্রথমে যখন ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট শিখাবো তখন আমরা বলবো যে আমার কোনো একটা প্রোগ্রামের মধ্যে যেই মানটা কখনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আর যেই মানটা আমার প্রোগ্রামের মধ্যে একাধিকবার চেঞ্জ হবে তাকে আমরা বলবো ভেরিয়েবল এবার অপারেটরটা কি জিনিস অপারেটরটা হচ্ছে যে কোন ধরনের অপারেশন করে বা অপারেট করে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল এই সব কিছু হচ্ছে অপারেটর সব আর ফাংশন ফাংশনটা কি জিনিস ফাংশনটা কি জিনিস আমরা হচ্ছে গিয়ে শিখাবো তাদেরকে তাহলে কিভাবে আমরা তাদেরকে এই জিনিসটা শিখাবো যে ফাংশন কি জিনিস ফাংশনটা কিভাবে বোঝাবো আমরা শিক্ষার্থীদেরকে সহজ ভাষা আমাদের অর্থাৎ ফাংশন বলতে আমরা আসলে বুঝি যখন একটা কোনো কিছু রান করে সেটা হচ্ছে কি আমার একটা প্রোগ্রামিং এর একটা ফাংশন ফাংশন মানে সে আপনাকে কোনো একটা কিছু রান করে বা কোনো একটা রেজাল্ট দিবে সেটা হচ্ছে কি আমার
ফাংশন। আমরা ফাংশনটা নিয়ে আমাদের টোটালি আমরা আলাদা একটা সেশন করব আমরা ফাংশনের উপর, কারণ আমাদের ফাংশনটা এবং লুপ এই দুটো জিনিস একসাথে আলোচনা হবে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে গিয়ে আমরা যে সিকোয়েন্সটা ফলো করতেছি, আপনারা যদি সিকোয়েন্সটা মনে রাখেন যে আমরা প্রথমে অ্যালগোরিদম, তারপরে ফ্লো চার্ট, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপরে আমরা বললাম ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, অপারেটর এবং ফাংশন। এরপর আমরা দুইটা জিনিস বলব, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট উইথ এক্সপ্রেশন। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কি? এই যে আমি একটু আগে বললাম এক্স ইকুয়াল টু টু, এই এক্স ইকুয়াল টু টু হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এক্স ইকুয়াল টু টু হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আর যখন আমি এই প্রথমে আমি এক্স ইকুয়াল টু টু, তার মানে কি আমি এক্স এর ভ্যালু টু হিসেবে অ্যাসাইন করলাম, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। যখন আমি এই অ্যাসাইন ভ্যালুর সাথে অন্য কোন এক্সপ্রেশন যোগ করব, যেমন এর পরের লাইনে আমি কি বলছি এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, এই জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট উইথ এক্সপ্রেশন। সবাই কি বুঝতে পারছি? আমি এক্স এর কোন একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ধরেন আমি বললাম এক্স ইকুয়াল টু ফাইভ, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তার মানে কি সে এক্স এর ভ্যালু কম্পিউটার এক্স এর ভ্যালু ফাইভ হিসেবে অ্যাসাইন করল। এরপরে যখন আমি এর সাথে তাকে আর কোন ইনস্ট্রাকশন দিব যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ, তার মানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ এখানে কিন্তু আমি কি করতেছি আবার এক্স এর ভ্যালু অ্যাসাইন করতেছি, কিন্তু সেখানে একটা এক্সপ্রেশন যোগ করে দিচ্ছি এক্স প্লাস ফাইভ, এটা হচ্ছে এক্সপ্রেশন। আর এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে যখন আমি তাকে বলতেছি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ, এটা কি দাঁড়াইলো? এটা হইল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট উইথ এক্সপ্রেশন। এটা আমাদের সবার প্রথম প্রোগ্রাম। আমাদের তো কারেন্ট নাই, আমাদের কি ওয়াইফাই আছে? আচ্ছা ঠিক আছে, আমরা কারেন্ট আসুক, আমরা যদি পারি তাহলে আমরা এই প্রোগ্রামটা একটু রান দিয়ে দেখতে চাই। ঠিক আছে, আমাদের আসলে আজকে তো উদ্দেশ্য, আসলে আমরা আজকে প্রোগ্রাম যদি নাও করি, আমাদের প্রথম আমাদের প্রথম যে আমাদের আজকে যে সেশনটা, এটাই বেসিক্যালি আমাদের প্রথম প্রাথমিক জিনিসপত্র বলা। আচ্ছা, তা আমরা ওয়ান এর আপনারা শিক্ষার্থীদের শিখাবে হচ্ছে গিয়ে আটটা ক্লাসে বা আট ঘন্টা, সেক্ষেত্রে আমরা প্রথম এবং দ্বিতীয় ঘন্টা অর্থাৎ লেকচার ওয়ান এবং লেকচার টু এ আমরা স্টুডেন্টদেরকে কোনো প্রোগ্রামিং করাবো না, আমরা প্রোগ্রামিং সম্পর্কে তাদেরকে বেসিক ধারণাগুলো দিব। লেকচার থ্রি থেকে তারা প্রতিদিন একটা বা দুইটা করে প্রোগ্রাম করবে এবং সেই প্রোগ্রামটা করে তারা রান দিবে। যে আসলে রান দেওয়ার অর্থ হচ্ছে তার প্রোগ্রামটা কি ঠিক আছে না ভুল হয়েছে সেটা সে বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা গেল। এরপরে আমাদের কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্টের আলোচনা করছি। এখন আমাদের কনস্ট্যান্টটা হচ্ছে তিন প্রকার, আমরা বলতেছি যে আমাদের কনস্ট্যান্টটা হচ্ছে বেসিক্যালি তিন প্রকার, কি কি? নাম্বার, লেটার এবং স্ট্রিংস। নাম্বার, লেটার এবং স্ট্রিংস। আমি বলছি আপনাদের সবার সাথে আমরা লেকচারটা শেয়ার করব, তো লেকচারের মধ্যে আমাদের এই সব কিছু আছে। স্ট্রিংস, এস টি আর আই এন জি এস, স্ট্রিংস। তাহলে আমাদের যে কনস্ট্যান্টগুলা, কনস্ট্যান্টের মধ্যে আমরা আসলে কনস্ট্যান্ট একটা নাম্বার হইতে পারে, তাই না? এখন একটা নাম্বার কি হইতে পারে? একটা নাম্বার হইতে পারে আমার 160, 160 অথবা হইতে পারে 160.5। এই দুইটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে পার্থক্য কি কনস্ট্যান্টের মধ্যে? প্রোগ্রামিং এর ক্ষেত্রে দুইটা পার্থক্য কি? হ্যাঁ, আমাদের
তাহলে আমাদের কনস্ট্যান্টের মধ্যে আমাদের প্রথমেই আসছে নাম্বার। এখন নাম্বারের মধ্যে আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে আমার নাম্বারটা দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে দশমিক, অর্থাৎ যখনই আমার 150 পয়েন্ট সামথিং বা 15 পয়েন্ট সামথিং থাকবে তখন সেটাকে আমরা বলবো ফ্লোট। আর আমাদের যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন সেটাকে আমরা বলবো ইন্টিজার। এখন আমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি পার্থক্য হবে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি কিভাবে আমার আউটপুটটা দেখতে চাচ্ছি এইটা আপনার নির্ভর করে কিসের উপরে, আমার ইনস্ট্রাকশনের উপরে। আপনারা দেখবেন যে আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটরে যখন আপনারা বিভিন্ন সময় ক্যালকুলেট করেন কখনো কখনো আমার অ্যান্সার দশমিকে দিচ্ছে, কখনো কখনো দশমিকের পর দুই ঘর পর্যন্ত যাচ্ছে, কখনো কখনো আমার দশমিকে না দিয়ে ইঞ্জিনিয়ারিং মোডের দিচ্ছে, অর্থাৎ 1.6 × 10⁵। তাহলে এইভাবে যে রেজাল্ট গুলো দিচ্ছে এটা কিসের উপরে, কারণ ওইখানে আপনি সিলেক্ট করতে পারেন কিভাবে আপনি আউটপুটটা দেখতেছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রোগ্রাম করা। যেমন ধরেন কোন একটা আপনি তাকে কোন একটা প্রোগ্রাম দিলেন, সেই প্রোগ্রামটা হিসাব করলো, হিসাব করার পরে সে মার্কটা বার করলো বা কোনো একটা কিছু ক্যালকুলেশন করলো। এখন আপনার ক্যালকুলেশন করার পরে অ্যান্সারটা আসলো 161.9, 161.9। ধরেন আপনি আউটপুট হিসেবে দেখতে চাইছেন ফ্লোট, তাহলে সে কিন্তু আপনাকে কি দেখাবে, 161.9 দেখাবে। কিন্তু কোনো কারণে আপনার দশমিকের কোনো দরকার নাই, আপনি চাইলেন যে সে আপনাকে অ্যান্সারটা দেখাবে ইন্টিজারে, তখন আপনাকে সে অ্যান্সার কত দেখাবে, 161.9। এইটাকে আপনি যদি তাকে ইন্টিজারে দেখতে চান তখন সে আপনাকে এটা 161 অথবা 162 দেখাবে, ডিপেন্ড করতেছে যে আমি কিভাবে চাচ্ছি, এটাকে আমি আপার রাউন্ডিং চাচ্ছি না লোয়ার রাউন্ডিং চাচ্ছি তার উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু মেইন জিনিস যেটা আমরা এখানে বলতে চাই যে আমরা ফ্লোট এবং ইন্টিজারের পার্থক্যটা আমাদের স্টুডেন্টদেরকে বলতে হবে, বুঝাইতে হবে যে আমার ফ্লোট এবং ইন্টিজারের কনস্ট্যান্টের মধ্যে প্রথম যে জিনিসটা আসতেছে ফ্লোট এবং ইন্টিজার। তাহলে ফ্লোট এবং ইন্টিজারের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে আমি যখন দশমিকে বা ভগ্নাংশে অ্যান্সার চাব তখন আমার কনস্ট্যান্টটা হবে হচ্ছে ফ্লোট, আর যখন আমি পূর্ণ সংখ্যায় অ্যান্সারটা চাব বা পূর্ণ সংখ্যায় আমি আমার আউটপুট দেখতে চাব তখন হবে হচ্ছে গিয়ে ইন্টিজার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি আমার নাম্বার। এরপরে আসতেছে লেটার, তাহলে লেটার কি, এ বি সি এগুলো সব হচ্ছে কি আমার কনস্ট্যান্ট লেটার। আপনি এ বলা মানে এ, বি বলা মানে বি। তিন নাম্বার হচ্ছে গিয়ে স্ট্রিংস। আচ্ছা, স্ট্রিংসটা কি জিনিস, কয়েকটা বর্ণের সমষ্টি, একটা বর্ণ মিলে যখন একটা ওয়ার্ড, হ্যাঁ যোগদান করে না ওয়ার্ড, সহজ কথায় বলতে গেলে স্ট্রিংস মানে কোন ওয়ার্ড। ধরেন আমি বললাম প্রিন্ট গো, আপনি চান যে আপনার নামটাই, আপনি এমন একটা প্রোগ্রাম করবেন যে প্রোগ্রামটা আপনার নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম সে 10 বার দেখাবে, এটাই আপনার প্রোগ্রাম যে সে 10 বার আপনার নামটা বা আপনার প্রতিষ্ঠানের নামটা দেখাবে। তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট, আপনার নামটা একটা কনস্ট্যান্ট বা আপনার প্রতিষ্ঠানের নাম এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এই জিনিসটা কি হবে। ধরেন আমি দেখতে চাচ্ছি আমার এখানে মনিটরে আইসিটি এই শব্দটাই আমি দেখতে চাচ্ছি, আমি প্রোগ্রাম ডান দেওয়া মাত্র সে আমাকে আইসিটি শব্দটা দেখাবে, আইসিটি শব্দটা 10 বার দেখাবে, 20 বার দেখাবে বা আইসিটি শব্দটা শুধু দেখাবে, তখন আমি কি দেখ, তখন আমার কি দিতে হবে, তখন কিন্তু আমার এই আইসিটি ওয়ার্ডের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি কি দিব, প্রিন্ট আইসিটি, প্রিন্ট আইসিটি, আইসিটি এই যে আমি লিখলাম এটা কিন্তু এখন একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এই আইসিটির কোনো পরিবর্তন হবে না।
বা আপনি আপনার নাম দিলেন, ঠিক আছে, আপনি আপনার নাম দিলেন বা আমি শুধু দিলাম ফ্লাওয়ার্স, ঠিক আছে, তাহলে এই যে আমি ফ্লাওয়ার্স শব্দটা লিখলাম এই ফ্লাওয়ার্স দিয়ে কিন্তু আমি কি বোঝাচ্ছি, এই ফ্লাওয়ার্স দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের নাম। তো আমি যখন এই ফ্লাওয়ার্সটা লিখে দিব তখন কিন্তু সে আমাকে কি দেখাবে, ফ্লাওয়ার্সই দেখাবে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলতেছি স্পিচ। তাহলে আমরা কনস্ট্যান্টের মধ্যে কি কি শিখাবো, নাম্বার লেটার স্পিচ, আর নাম্বারের মধ্যে আমরা কি কি শিখাবো, ইন্টিজার আর ফ্লোট শিখাবো। আচ্ছা, এবার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল আমরা নিজেরা ধরবো, ভ্যারিয়েবল কি হইতে পারে না হইতে পারে এই জিনিসগুলো শিখাবো। এখন ভ্যারিয়েবল হিসেবে আমি কি যে কোনো কিছু ধরতে পারবো, ভ্যারিয়েবল লেখার কিছু রুলস আছে, মানে কোন ভ্যারিয়েবল লেখার সময় প্রথমেই নাম্বার দেওয়া যাবে, এমনিতে যে কোনো ভ্যারিয়েবল নর্মালি যে ভ্যারিয়েবল আমরা সেট করবো সেটা রিলেটেড হলে প্রোগ্রাম বুঝতে সুবিধা। যেমন আমি যদি কোন একটা সাম করার জন্য দুইটা নাম্বার ইনপুট দিই, আমি প্রথমে বলবো যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বারটা বলবো যে সেকেন্ড নাম্বার, তাহলে আমার প্রোগ্রাম পরবর্তীতে দেখতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা কি ধরলে আমাদের সুবিধা হয়, এইটা হচ্ছে কি একটা জিনিস। বাট আমরা বলতেছি যে ভ্যারিয়েবল হিসেবে আমি কি যে কোনো কিছু ধরতে পারবো কিনা, বা ধরার ক্ষেত্রে আমার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, আমি যে কোনো ওয়ার্ড যে কোনো লেটার যে কোনো কিছু ধরতে পারবো কিনা। রেস্ট্রিকশন আছে, প্রোগ্রাম যে প্রোগ্রামিং আমরা ইউজ করব ওই প্রোগ্রামিং এর তাদের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, হ্যাঁ, আমরা ওইগুলো ভেরিয়েবল হিসেবে নিতে পারবো। এইটা হচ্ছে কি আমাদের, আমরা যখন ভেরিয়েবল ধরব আমার ভেরিয়েবলের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমার কিছু ভাষার কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই শব্দটা আমরা এরপরে আমরা ফার্স্টে কি ধরতেছি, আমরা প্রথমে কনস্ট্যান্টের পরে আমরা শিখাবো হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কিভাবে ধরতে হয়, ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কিভাবে ধরতে হয়, এবং ভ্যারিয়েবলটা ধরার জন্য আসলে আমরা যেটা বলি যে যেটা উনি আর কি যে বললেন যে আমরা এমন ভ্যারিয়েবল ধরব যা আমার বুঝতে সুবিধা হয়। আপনি যে কোনো ভ্যারিয়েবল ধরতে পারেন রিজার্ভ ওয়ার্ড বাদ দিয়ে, ঠিক আছে, যে কোনো ভ্যারিয়েবল ধরতে পারি আমরা রিজার্ভ ওয়ার্ড বাদ দিয়ে। কিন্তু আমরা এমন ভাবে ভ্যারিয়েবলটা ধরব যেন আমার বুঝতে সুবিধা হয়। এই যে ভ্যারিয়েবল ধরার এই টেকনিকটা, এটাকে আমরা বলি নিমোনিক ভ্যারিয়েবল নেম, নিমোনিক ভ্যারিয়েবল নেম। নিমোনিক মানে কি, যেটার নাম থেকে বোঝা যায় ভ্যারিয়েবলটা কি, সেটা হচ্ছে নিমোনিক ভ্যারিয়েবল নেম। তাহলে আমরা যখন তাদেরকে বলবো যে তারা কিভাবে ভ্যারিয়েবল, আমরা যখন স্টুডেন্টদেরকে বলবো যে তারা কিভাবে ভ্যারিয়েবলের নামটা ধরবে, তখন আমরা তাদেরকে বলবো যে তাদের প্রথম কথা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড যেগুলো সেগুলোকে ভ্যারিয়েবল ধরা যাবে না। দুই নাম্বার হচ্ছে ভ্যারিয়েবলটা আমি যে কোনো কিছু ধরতে পারি কিন্তু আমি ধরব নিমোনিক। নিমোনিক মানে কি, নিমোনিক মানে হচ্ছে যেটা নাম দেখে আমি বুঝতে পারবো যে আসলে এটা কি হচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, আমি একটু আপনাদের হাজিরা শিখতে দিয়ে নিই, কাইন্ডলি একটু আপনারা হাজিরা শিখতে, আপনাদের কাছে দুইটা হাজিরা শিখতে আপনাদের কোন ধরনের কোন মানে কোশ্চেন থাকলে আমরা চলমান অবস্থায় আপনার হচ্ছে কি আপনারা পানি আপনার হচ্ছে কি ধরেন যে একটু মানে যখন আমরা যেটা সেই রিলেটেড মানে
কিন্তু পরের কোশ্চেন বলে অন্য কিছু বোঝাতে তাহলে আমরা যেটা বলছি ডেফিনেশন নাম এই জিনিসগুলো এগুলো কি এগুলো হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডে একটা পার্টিকুলার মিনিং একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন সে বুঝে নেয় একটা পার্টিকুলার তাহলে এই কখনো এই ওয়ার্ড গুলাকে আপনি কখনো ভেরিয়েবল হিসেবে ধরতে পারবেন না যেমন আমি বলি ইফ এলস এলিফ এই তিনটা ওয়ার্ড একসাথে ইউজ হয় বা যে কোনো দুইটা ইউজ হইতে পারে ইফ এলস এলিফ এখন যদি দুইটা অপশন থাকে যদি দুইটা অপশন থাকে তখন ব্যবহার হয় ইফ আর এলস এই রিজার্ভ ওয়ার্ড গুলা কোনটা কি কাজে ব্যবহৃত হয় এগুলা নিয়ে আমাদের একটা লেকচার আছে পরে যেখানে কোনটার কি কাজ এগুলো আমাদেরকে ব্যবহার করতে পারতে হবে আমরা ব্যবহার করব কিন্তু এখন আমরা যা বোঝানোর জন্য যদি বলি যে ইফ এলস এটা কি ধরেন আপনি কাউকে দুইটা জিনিসের মাধ্যমে আপনি কম্পিউটারকে শিখাচ্ছেন যে দুইটা জিনিসের মধ্যে আপনি সিদ্ধান্ত নেবেন অর্থাৎ এ আর বি দুইটা সংখ্যা আছে এখন এ আর বি এর মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা বড় এ বড় না বি বড় আপনি একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন যেই প্রোগ্রামে সেই প্রোগ্রামটা কি করবে দুইটা সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা নির্বাচন করবে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তম বা কোন সংখ্যাটা বড় সেইটা সে বাছাই করবে তাহলে আমি কি বলবো ইফ শর্তটা কেমন হবে ইফ এ ইজ গ্রেটার দেন বি ইফ এ ইজ গ্রেটার দেন বি মানে এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে সে কি বলবে সে আপনাকে কম্পিউটারের মনিটরে দেখাবে এ ইজ গ্রেটার দেন বি এলস এলস মানে হচ্ছে না হয় অথবা অথবা হয় না হয় তাহলে যদি আপনার আপনি তাকে বলতেছেন ইফ এ ইজ লেস দেন বি এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে সে আপনাকে মনিটরে লেখা দেখাবে এ ইজ গ্রেটার দেন বি এলস সে কি দেখাবে মানে এটা যদি না হয় তাহলে সে আপনাকে কি দেখাবে বি ইজ গ্রেটার দেন এ সহজ জিনিস যদি এ আর বি দুটা সংখ্যা থাকে এ যদি বি এর চেয়ে বড় হয় এটা যদি সত্য হয় তাহলে মনিটরে আসবে এ বি এর চেয়ে বড় আর যদি এটা সত্য না হয় এ যদি বি এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে বি এর চেয়ে বড় হবে তাহলে সে আপনাকে মনিটরে দেখাবে বি ইজ গ্রেটার দেন বি এর বাইরে তো আর কোনো অপশন নাই হয় এ বি এর চেয়ে বড় অথবা বি এর চেয়ে বড় তাহলে এই যে হয় অথবা তাহলে এখন মনে করেন আমরা হচ্ছে গিয়ে যে শুরুতে যে এক্সাম্পলটা দিলাম যে আপনার সবকিছু কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একেবারে ডিটেইলস এ যে থাকে তা না মনে করেন আপনার আমরা শুরুতেই যে চা বানানোর এক্সাম্পলটা দিলাম যে আপনার রোবট একটা যেটা আপনাকে চা বানায় খাওয়াবে তাহলে সেটার জন্য আপনার কমান্ড কি হবে আপনার ওখানে একটা বাটনই থাকবে হয়তো যে এই বাটনটা প্রেস করবে যে আপনার হচ্ছে গিয়ে যে এটা যদি আপনি তাকে জিজ্ঞেস করবেন যে দুধ চা না রং চা এখন তাকে আপনি বলে দিবেন যে ইফ ওয়ান বা যে কোনো একটা বাটন আছে যদি আপনার বাটনটা প্রেস করে মানে তার ডিফল্ট হচ্ছে সে আপনাকে লাল চা দিবে কিন্তু দুধ চাটা সে অর্ডারে দিবে তাহলে যদি তাকে প্রোগ্রামটা দেওয়া থাকবে ইফ প্রেস ওয়ান অথবা ইফ প্রেস বাটন তাইলে সে আপনাকে দুধ চা দিবে এলস রং চা মানে আপনি তার কাছে বললেন যে হচ্ছে গিয়ে যেতে আপনাকে বললো যে আপনি কি চা চান এখন আপনি সেই বাটনটা দিতে পারেন তাহলে আপনি যদি বাটনটা দেন তাহলে সে বুঝবে যে আপনাকে দুধ চা দিতে হবে আর আপনি যদি কোনো বাটন প্রেস না করেন তাহলে সে রেগুলার আপনাকে রং চা বানায় তাহলে এই যে যখন আমরা কম্পিউটারকে এই ধরনের কোন ডিসিশন দেই তখন আমরা ব্যবহার করি ইফ এবং এলস যখন আমার দুইটা অপশন থাকে তখন আমি ব্যবহার করি ইফ আর এলস এখানে অনেকগুলো রিজার্ভ ওয়ার্ড আছে কেন আমি এই দুইটা বলতেছি কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে বা বেসিক প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ব্যবহার করি ইফ এলস লুপ তাহলে
যখন আমার তিনটা অপশন হয়ে যায় বা যখন আমার চারটা অপশন হয়ে যায় তখন কিন্তু আমার কি হয়, তখন আমার মাঝখানে আরো কিছু দিতে হবে না, হয় অথবা, ইফ মানে হয় আর এলস মানে না হয়। এখন মাঝখানে যদি আমার আরো অনেকগুলো অপশন থাকে তাহলে তখন আমি তাকে কি দিব, এলস দিব, যেটাকে আমরা সংক্ষেপে বলি এলস। আইফোনের ক্ষেত্রে আমরা যেটাকে বলি এলস। তার মানে ধরেন এখন আপনার এখানে আপনি যে রোবটটাকে বানাইলেন, আমরা তো আসলে যে কোনো মেশিন যখন বানাই বা যে কোনো ডিভাইস যখন বানাই তখন প্রথমে সবাই কি করে, একটা বেসিক জিনিস বানায়, তারপরে এই প্রযুক্তিটাকে সবাই চায় আরো কত বেশি উন্নত করা যায়। তাহলে আপনি প্রথমে একটা রোবট প্রোগ্রাম ডিজাইন করলেন যার কাজ সে আপনাকে শুধুমাত্র হচ্ছে গিয়ে ধরেন চা দিতে পারে, কারণ সেই চাটা কি দিতে পারে, আমরা শুরুতে বলছি যে ধরেন লাল চা দুধ চা দিতে পারে, কিন্তু এখন আপনি এই ডিভাইসটাকে আরো আপগ্রেড করতে চাচ্ছেন, সে ধরেন আপনাকে কি দিতে পারে, সে আপনাকে আদা চা দিতে পারে, সে আপনাকে লেবু চা বানাই দিতে পারে, বা সে আপনাকে একটা মিক্সড বা মাসালা টাইপের আমরা যেটাকে কি বলি এরকম কি দিতে পারে। তাহলে এখন আপনি তাকে প্রোগ্রামিংটা শিখাবেন কিভাবে, তাহলে আপনাকে দিতে হবে ইফ ওয়ান, ধরেন আপনার এখন এখানে তিন চারটা বাটন আছে, ওয়ান টু থ্রি, তাহলে আপনি এখন তাকে বলবেন ইফ ওয়ান, সেও যদি ওয়ান প্রেস করে তাহলে সে আপনাকে দুধ চা দিবে, যদি টু প্রেস করে তাহলে সে আপনাকে তখন ধরেন যে আদা চা দিবে, যদি আমি থ্রি প্রেস করি তাহলে সে আপনাকে কি দিবে, সে আপনাকে লেবু চা দিবে, আর আপনি যদি কোনো কিছু প্রেস না করেন তাহলে আপনাকে কি দিবে, বাই ডিফল্ট রং চা। ঠিক আছে, তাহলে এই যে আমরা বললাম এই জিনিসটাকে আমরা কি করতেছি, আমরা তার হাতে তিন চারটা অপশন দিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি করলাম, ওয়ান দিলে সে কি দিবে আমাকে দুধ চা, দুই দিলে সে আমাকে কি দিবে আদা চা, তিন দিলে সে আমাকে কি দিবে লেবু চা, আর কোনো কিছু না দিলে বাই ডিফল্ট একটা সেটিং থাকবে যে কেউ কিছু দিল না সে অটোমেটিকলি আপনাকে একদম নর্মাল রং চা দিবে। তাহলে তখন আপনার ক্ষেত্রে প্রোগ্রামিংটা আমি যেটা বললাম এইটার ক্ষেত্রে আপনার প্রোগ্রামিংটা কি হবে, ইফ প্রেস ওয়ান দুধ চা, ইফ প্রথমটা ইফ যেহেতু আমি দিছি এরপর থেকে মনে রাখবেন প্রথমটা ইফ শেষেরটা এলস, মাঝখানে যতগুলো অপশন থাকবে সবগুলো অপশনে কি হবে এলিফ, যখন আপনি এরকম একাধিক অপশন থাকতেছে তখন আমরা ওয়াইল আছে আলাদা আছে বা যেটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে সহজ, তাহলে আমার কি হবে প্রোগ্রামিং এর ভাষাটা কি হবে, ইফ প্রেস ওয়ান দুধ চা, এলিফ টু আদা চা, এলিফ থ্রি লেবু চা, এলস রং চা। আমরা কি এই জিনিসটা বুঝতে পারলাম, না ডিফল্ট এর ক্ষেত্রে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি, বাট ধরেন আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করতেছি এই ক্ষেত্রে আমরা বলতেছি মানে আমাদের বেসিক অপশনটা হচ্ছে যে কিছুই যদি আমি না বলি তখন ক্ষেত্রে আমার ডিফল্টটা হচ্ছে গিয়ে রং চা, সেক্ষেত্রে একেবারে উপরে কোনোটাই যদি না হয় এলস মানে কি আমার না হয় মানে আমার এক দুই তিন কোনোটাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে রং চা। তাহলে আমাদের ইফ এলস এলিফ এই তিনটা জিনিস কি আপনারা ক্লিয়ার হয়েছে, কারণ আমাদের বেশিরভাগ প্রোগ্রামে যখনই প্রোগ্রাম মানে শর্ত কন্ডিশন আর কন্ডিশন মানেই হচ্ছে ইফ এলস এলিফ, তাহলে যখন আমার দুইটা অপশন থাকবে হয় না হয় তখন আমি কি ব্যবহার করব, ইফ আর এলস, যখন আমার একাধিক অপশন থাকবে এখন ধরে আমরা যেটা বললাম এটা আমরা যেটা বললাম শেষ ক্লাসে আমরা যখন এটা করব সবকিছু মিলায় বাট এটা বোঝার জন্য যে আপনি এই অপশনটুকু কতটুকু বুঝতে পারেন, আপনি এমন একটা প্রোগ্রাম করতে চাচ্ছেন যে আপনার কি করবে আপনার মার্ক দিবেন আপনি সব মার্ক গুলো যোগ করে আপনাকে কি করে দিবে আপনার জিপিএ বলবে, তাহলে চিন্তা করে আমার 80 উপরে পাইলে এ প্লাস, 70 এর উপরে পাইলে এ, 60 এর উপরে পাইলে এ মাইনাস, 50 এর উপরে পাইলে বি, 40 এর উপরে পাইলে সি,
আর 34 এর উপরে পাইলে ডি তাই তো আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের গ্রেডিং সিস্টেম বা আপনাদের স্কুলের কাছে এই গ্রেডিং সিস্টেমটাই ফলো হয় তাহলে এই জিনিসটা আপনি কম্পিউটারকে প্রোগ্রামিং এর মাধ্যমে বুঝাইতে চান তাহলে আমাকে কেউ একজন বলেন তো যে এইটাকে আমি কম্পিউটারকে ইফ এলস এলিফ দিয়ে কিভাবে বোঝাবো আপনাদের তিনজনে যাদের মোটামুটি আগের আইডিয়া আছে এর বাইরে কেউ একজন বলেন দেখি যে ইফ এলস এলিফ এইটা দিয়ে আমি কম্পিউটারকে এই জিনিসটা শিখাবো যে সে আমার নাম্বার দেখে আমি বললাম আমি 63 পাইছি আমার মার্ক এন্টার করলাম 63 সাথে সাথে আমার গ্রেডটা চলে আসবে তাহলে এই প্রোগ্রামটা লেখার ক্ষেত্রে ইফ এলস এলিফ এই তিনটা ব্যবহার করে আপনি কিভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিবেন বলেন সে যদি হয় তাহলে তাহলে আমি দিব ইফ প্রেস এ প্লাস এলস প্রেস বলতে আমি ওইটা প্রেসটা বুঝাইছি ধরেন কইটা এখানে জিনিসটা হবে যে আপনি শর্ত দিবেন ঠিক আছে তার মানে ধরেন মার্কসটা যদি 80 এর উপরে হয় তাহলে এ প্লাস তাহলে আমি প্রথমে বলবো ইফ মার্কস গ্রেটার দেন 80 তাহলে হচ্ছে এ প্লাস ঠিক আছে তাহলে এর পরের অপশনটা কি হবে ৬৯ বা ৭০ চেয়ে কম তাইলে হচ্ছে গিয়ে আমার এ মাইনাস এভাবে আমি দিব লাস্টে যায় কি হবে এলস ৩৩ চেয়ে বেশি ৪০ চেয়ে কম আমি বলি ইফ দুইটাই শিখবেন দুইটা আলাদা হ্যাঁ দুইটাই আলাদা শিখ করবেন দুইটা আমি দুই দিক থেকে দিচ্ছি দুইটা একটা এই দিক থেকে ঘুরে ওই দিক না না এই জন্যই আমি আপনাকে বলতেছি দেখেন আমরা যেটা যেটা আমরা বলতেছি আমরা আসলে আপনারা হয়তো বা সাত উপজেলা থেকে দূর দূরান্ত থেকে আসছেন এবং আপনারা যেহেতু শিক্ষক বা আপনাদের অ্যাডাপ্ট করার ক্ষমতা যেহেতু বেশি আমরা কিন্তু আপনাদেরকে পুরো জিনিসটা চার দিনে শিখাই দিচ্ছি কিন্তু আপনার কিন্তু বাচ্চাগুলো আপনার কাছেই আছে এবং এই বাচ্চাগুলোকে আমি আপনাকে পুরো জিনিসটা শিখাচ্ছি বাট আপনি তাকে কতটুকু শিখাবেন সে কতটুকু নিতে পারে আপনি যদি তাকে এই আট ক্লাসটা ১২ ক্লাসেও নেন তবুও কোনো সমস্যা নেই আপনি এটা পাচ্ছেন আমরা চেষ্টা আমরা এই মানে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা হয়তো বা এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করার জন্য সপ্তাহের একটা ঘন্টা আমরা আর কি যে বলে দিব বা আমরা আর কি ফিক্সড করে দিব যে এই একটা ঘন্টা হ্যাঁ এটা আমরা জানি যে এটা আসলে সবসময় সম্ভব না তো আমরা আসলে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিব আমার যেটা জিনিস যে আপনারা যত সহজে নিতে পারতেছেন বা নিবেন বাচ্চারা অবশ্যই এত সহজে নিতে পারবে না কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বলতেছি এইটা আপনাদের জন্য আপনারা তো ওই বাচ্চাকে বা কোন বাচ্চা সব বাচ্চা একরকম না এক একজনের ক্যাচিং এক এক রকম এইটা আপনারা যখন আবার বাচ্চাদেরকে দিবেন তখন আপনারা আপনাদের মতন করে ব্রেকডাউন করতে পারবেন বা সুবিধা হচ্ছে আপনার কাছে তো বাচ্চাগুলো আছে আপনি তাকে একই জিনিস একটা জিনিস একদিনের জায়গায় দুই দিন বুঝাইতে পারবেন বাট আপনাদেরকে অল্প সময় শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য আসা যাওয়াটা কষ্ট লাগবে ঠিক আছে এই আর আর আমরা আপনাকে যতটুকু শিখাচ্ছি একটা ব্যবস্থা আছে
আমরা যেভাবে বাচ্চারে শিখাবো শিখাই বল। আমি দেখছি স্যার নতুন যে বইটা আছে, নতুন যে কারিকুলাম আছে, ডিজিটাল প্রযুক্তি নামে যে বইটা আছে, একটা বাচ্চারে ডিজিটাল প্রযুক্তি এই পর্যন্ত আনা এক সেশনে সম্ভব হয় না। কারণ তারে যদি একটা ডিজিটাল প্রযুক্তিটা বুঝাই দিয়ে যাওয়া লাগে, তাইলে আদিকালের জল ঘড়ি দেখাইতে হবে। প্রথম যে ঘড়িটা পকেট সে দাবলিয়া ভিতরে ঢুকাইয়া রাখতো, একটা চেন দিয়া দামের সাথে লকেট লাগাইয়া এই ঘড়ির একটা ছবি আছে তারা দেখাইতে হবে। পরবর্তীতে তারা দেখাইতে হবে অ্যানালগ সিস্টেম তিন কাটার ঘড়ি। তৃতীয় পর্যায়ে তারে লিখে যাইতে হবে কত দর, কত দর, কত দর, কত, এর মানে হলো ডিজিটাল ঘড়ি। চতুর্থ পর্যায়ে তারা লিখে যাইতে হবে বর্তমান পরিস্থিতিতে আমরা অগ্রসর হইলাম স্মার্ট বাংলাদেশের দিকে। তখন স্মার্ট বাংলাদেশের ঘড়ি আমি টাইম টাইম উচ্চারণ করার সাথে সাথে সে আমার বইয়া দেয় যে এখন একটা দশ মিনিট পনেরো সেকেন্ড। বাট এই তিনটা ছবি আছে তারে ডিজিটাল বুঝানি আর শূন্য থেকে নয় পর্যন্ত তারে লেখিয়া ডিজিট বুঝানি, এটাও তো একদিনে সম্ভব হয় না স্যার। তারে যে ডিজিটাল প্রযুক্তি বইটার নাম যে আইসে, এই নামকরণ যে হয়েছে ডিজিটাল প্রযুক্তি, এইটাই তো একদিনে বুঝানো সম্ভব হয় না। তারপরে বর্তমানে সম্ভব হয় এটা তো ধীরে 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 আমরা অগ্রসর হয়েছি বিদায়। আর আপনার যে আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমরা লাগে নতুন না হইলেও নতুন, নতুন না হইলেও নতুন। কারণ আমরা ব্যক্তি জীবনে প্রয়োজনে শিক্ষকতার পেশার জীবনে হয়তো কিছু কিছু এটা কাটাইছি বলি আমার লাগে হান্ড্রেড নতুন না, বাট নতুন আমার কারিকুলামে নতুন। কিন্তু আমার যে বাচ্চাটা, আমার যে বাচ্চাটার আজকে বাচ্চার সামনে যে আমি উপস্থাপন করবো, যে যাই আমি ডিসপ্লে করবো, তা বাচ্চার জন্য এ টু জেড। এখন আমি যে খেলার চলে বর্তমান পরিস্থিতির যে শিক্ষা শিক্ষাক্রমে আছে, খেলার চলে শিক্ষা, খেলার চলে শিক্ষা, বিনোদনের মাধ্যমে শিক্ষা, মাঠে মাঠ পর্যায়ে শিক্ষা। এখন আমি তো নিজেই তার খেলার চল বানাইতে হইলে আমারই তো লাগু ছয় মাস, এরপরে না বাচ্চারে আমি খেলার চলে যাইতে হইবে। আমি যে আমি আমি ডিজিটাল প্রযুক্তি বুঝাইতে চাই যে তিন রকমের বই বানাইতে চাই আমার কাছে। এইটা কিন্তু আপনারা আমরা যেটা বলতেছি যে আপনারা এটা প্রথমেই হচ্ছে যে আমার 10 9 এদেরকে আমরা বোঝাবো। আপনি যেটা বলছেন এইটা যেমন একদম ঠিক যে আপনার এটা বাচ্চাদেরকে বুঝাইতে বা খেলার ছলে বুঝাইতে হচ্ছে কি আপনার কষ্ট, আবার একই সাথে এটাও ঠিক যে ধরেন যে বাচ্চারা এখন মোটামুটি ধরেন যে আপনার আমি আপনাকে থিওরিটিক্যাল জিনিসগুলো বোঝাচ্ছি, কারণ হচ্ছে আপনার থিওরিটিক্যাল জিনিসগুলো আপনারা বাচ্চাদেরকে বোঝাবেন। বা ছোট ছোট প্রোগ্রাম আমার যেটা বললাম এইটার উদ্দেশ্য কিন্তু ছোট ছোট খুব ছোট ছোট দুই লাইন তিন লাইনের কিছু প্রোগ্রাম আছে যে বাচ্চারা অ্যাটলিস্ট জানুক যে এই জায়গাটায় যায় আপনার প্রোগ্রাম করা যায় বা প্রোগ্রামিংটা শেখা যায়। আপনি যখন বাচ্চাকে শুধুমাত্র এতটুকু দিবেন, আপনি 30 জনকে শিখাইলে ধরেন 20 জন এটা ধারে কাছ দিয়ে যাবে না বা করবে না, কিন্তু আপনি 5টা বাচ্চা পাবেন যারা নিজে থেকে আগ্রহী। আপনি যখন তাকে এই শুধু রাস্তাটা দেখাই দিবেন যে এই জায়গায় যায় করা যাবে, কে আগ্রহী হয়ে করবে, আপনার পুরো ইনস্টিটিউট থেকে এক বছরে যদি 5টা বাচ্চা আগ্রহ নিয়ে প্রোগ্রামিং শিখে, আপনার ইনস্টিটিউট থেকে যদি 5 জনও শিখে, সেটাই আপনার সাকসেস। আমার মৌলভীবাজারে আপনারা 125 জন যদি ধরেন একটা করে বা দুইটা করে বাচ্চা হয়, তবু তো আমার পুরো জেলায় 250 জন প্রোগ্রামিং এর ব্যাপারে আগ্রহী হইল, সে রাস্তাটা চিনল। আমাদের উদ্দেশ্যটা শুধু বাচ্চাদেরকে রাস্তাটা চিনে দেওয়া, এরপরে যারা আগ্রহী তা হবে। কারণ এটা তো আমার কারিকুলামে আমি সবার জন্য না, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা বাচ্চাগুলোকে সিলেক্ট করে করে শিখাবেন। যে আমরা দেখছি যে এখন যে বাচ্চারা আছে এদের মধ্যে অনেকেই আছে আগ্রহী, বাট তারা হয়তো বা লাইন ঘাটটা বা কিভাবে শিখতে পারে তাদেরকে একবার ধরাই দিলে বা রাস্তাটা চিনাই দিলে অনেকে আগ্রহী হয়ে এরপর থেকে নিজেকে ডেভেলপ করে। আমাদের উদ্দেশ্য আসলে অতটুকু যেই বাচ্চাগুলো আগ্রহী তাদেরকে যাতে আমি ওই লাইনটা দেখাই দিতে পারি। এই এই যে আপনার দেখেন আমি আমি যতটুকু যদি বলি যে আপনার দেখেন যে এখন ওই যে আমার এই জিনিসগুলো কিন্তু 6-7 এ যখন ঢুকাইছে, 7 এর বইয়ের মধ্যে তারা কিন্তু এখন এই যে বাইনারি নাম্বারের ধারণাটা ঢুকাইছে, ঠিক আছে, ফ্লো চার্টের ধারণাটা ঢুকানো হয়েছে। এবং এখনকার বইয়ে
আপনার ধরেন যে এই জিনিসগুলো আমরা হয়তো অনেকক্ষণ অনেক আগে থেকে আমরা হচ্ছে গিয়ে যে মনে করছি যে এই জিনিসগুলো থাকলে ভালো, যেমন আপনার লসাগু লসাগু গসাগু সেভেন এর বইয়ে এখন যেভাবে ছবি আঁকে বোঝানো হয়েছে এটা কিন্তু আগে কখনো বইয়ের মধ্যে এইভাবে ছিল না। বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার যে ফিজিক্যাল মানেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার বলতে যে কি বুঝাচ্ছে আর ওই ভাঙ্গা ভাঙ্গা অংশগুলো যোগ করে যে এটা হয় এই জিনিসগুলো কিন্তু আগের বইয়ে ছিল না। তার মানে এই জিনিসগুলো ঢোকানো হচ্ছে, মানে ঢোকানোর উদ্দেশ্যটা কি যে বাচ্চাদের চিন্তাটা যাতে বাড়ে, সে যাতে চিন্তা করতে পারে। এখন ধরেন বর্তমান কারিকুলামে মানে আমাদের পরীক্ষাটা কম হচ্ছে এটা নিয়ে অথবা অনেক কিছু আপনারা বলতে পারেন, বাট মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তাদের চিন্তা করার ক্ষমতাটা দেওয়া বা চিন্তা করতে পারা। আমরা পাইথন কেন দিচ্ছি সে বুঝুক যে আসলে লজিক কি, যে চিন্তাটা কিভাবে করে। এবং আমি আবারও বলতেছি যে আমরা কখনোই আশা করি না যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমার বাংলাদেশের সবাই প্রোগ্রামিং পারবে এইটা তো আসলে কখন হবে না, এক একজন এক এক জায়গায় যাবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে হয়তো বা আপনার ওইখানে বা আপনার প্রতিষ্ঠানে পাঁচটা একদম খুব মেধাবী স্টুডেন্ট আছে যারা হয়তো বা হচ্ছে এই জাস্ট সুযোগটার অভাবে বা এটা কিভাবে কি করতে পারে এই জিনিসটার অভাবে তাদের আগ্রহটা পাচ্ছে, জাস্ট আপনি তাকে সেই জিনিসটা তার আগ্রহের জায়গাটা যদি থাকে আপনি তাকে শুধু ওই জায়গাটায় নক করে দেবেন যে এইভাবে তুমি আগাই যাবে। বাকিটা এখনকার অনেক স্টুডেন্টের মধ্যে পড়াশোনা নিয়ে অনেক কিছু হয়তো বা আছে, অনেক ডিস্ট্রাকশন থাকার কারণে অনেকে হয়তো বা অনেক দিকে পড়াশোনা থেকে অনেকে দূরে আছে, আবার কিছু কিছু বাচ্চা অনেক এক্সট্রাঅর্ডিনারি তারা দেখা যাচ্ছে যে আপনার আমার চেয়ে অনেক বেশি নিজেরা নিজেরা চেষ্টা করার চেষ্টা করে। আমাদের উদ্দেশ্যটা আসলে অল্প কিছু সংখ্যক যারা আগ্রহী সেই আগ্রহী বাচ্চাগুলোকে পথ দেয়। হ্যাঁ চারটা শনিবারে আপনারা আসুন শনিবার আসলে এক তারিখ পরে ঈদের তৃতীয় দিন, এই জন্য আমরা এটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এর পরের দিন হচ্ছে আট তারিখ, আট তারিখ। আর মোটামুটি আপনাদের এই ব্যাচের যারা আছেন তাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, ওখানে আমরা কন্টেন্ট গুলাও এই কন্টেন্ট গুলাও শেয়ার করবো। বা আপনারা আমরা তো আজকে আমাদের বেসিক আইডিয়ার মধ্যে আছি, বাট আমরা হচ্ছে কি এর পরের দিন আমরা শুরুতেই হচ্ছে কি প্রোগ্রামিংটা ওই ওয়েবসাইটে ঢুকে করবো, তো তখন হচ্ছে কি আমরা এই জিনিসটা ইয়ে করবো। আমরা যেটা বলতেছিলাম যে আমরা ভ্যারিয়েবলের নাম কিভাবে ধরবো, আমরা বলছি নিমোনিক ভ্যারিয়েবল নেম। দেখেন আমি এখানে একটা প্রোগ্রাম লিখছি, এখানে আমি একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামটা কি আমি একটা প্রোগ্রামই দুই ভাবে লিখছি। এই প্রোগ্রামটা একটু আপনারা যদি দেখেন তাহলে এইখানে আপনার ভ্যারিয়েবল নাম কিভাবে করে সেটা আপনারা বুঝতে পারবেন। ধরে আমি এই প্রোগ্রামের মাধ্যমে কোন শ্রমিকদের মজুরির পরিমাণ নির্ধারণ করতে চাচ্ছি, যে সে আমাকে একজন শ্রমিক দিনে কয় ঘন্টা কাজ করে পুরা মাসে কয় ঘন্টা কাজ করে এবং সে তার যদি ঘন্টা প্রতি একটা মজুরির রেট আমরা জানি তাহলে সেইখান থেকে সে কিভাবে তার মজুরিটা বাদ করতে পারে। খুব সহজ জিনিস এটা, শুধু বোঝানোর জন্য একটু দেখেন। মনে করেন একজন শ্রমিক, একজন শ্রমিক সম্পূর্ণ মাসে 35 ঘন্টা কাজ করে আর তার ঘন্টা প্রতি মজুরি হচ্ছে 10 টাকা করে, তাহলে মাস শেষে তার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। অর্থাৎ এটা ধরেন এমন একটা প্রোগ্রাম যে কোন একটা প্রতিষ্ঠানে আছে একজন শ্রমিকের রেটটা ফিক্সড করা, অর্থাৎ ধরেন এটা কনস্ট্যান্ট, এই যে তার মজুরির পরিমাণটা নির্দিষ্ট করা। এখন সে প্রতি মাসে কত ঘন্টা কাজ করে, প্রতি মাসে সে কত ঘন্টা কাজ করে এটা এক এক মাসে ভ্যারি করতে পারে। মাস শেষে শুধু ওই ইনপুটটা দিয়ে দিবে যে সে এই মাসে এত ঘন্টা কাজ করছে, তার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে
প্রোগ্রামটা দেখেন কি রকম খুব সহজ একটা জিনিস আপনারা বুঝতেই পারতেছেন যে আওয়ার্স আওয়ার্স মানে কি মাসে সে কয় ঘন্টা কাজ করে আওয়ার্স ইকুয়াল টু 35 তার মজুরি কত রেট কত 10 টাকা তাহলে মাস শেষে সে কত টাকা পাবে পে পে ইকুয়াল টু আওয়ার ইনটু রেট তার মজুরিকে যদি মোট কত ঘন্টা সে কাজ করছে সেটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে সে মাস শেষে কত টাকা পাবে সেটা পাবো এখন আমার প্রোগ্রামটা কি করবে প্রিন্ট প্রিন্ট মানে কি আপনার মনিটরে সে কত টাকা পাবে এটা দেখা তাহলে এই যে প্রোগ্রামটা দেখেন তো এই প্রোগ্রামটা দেখে আপনি বুঝতে পারতেছেন না যে আসলে কি হচ্ছে যে আওয়ার্স এটা একটা ভেরিয়েবল আওয়ার্স একটা ভেরিয়েবল এটার মানে কি সে কত টাকা তা হচ্ছে কি সে পুরো মাসে কত ঘন্টা কাজ করে রেট মানে কি সে প্রতি ঘন্টায় কত টাকা করে পায় এটা একটা ভেরিয়েবল পে মানে কি মাস শেষে সে কত টাকা পাবে এটা কিভাবে পাচ্ছি আওয়ার কে রেট দিয়ে গুণ করি স্যার রেট মানে কনসিস্টেন্ট রেট তো কোন এখানে দুইটাই হতে পারে শ্রমিক টু শ্রমিক ভ্যারি করতে পারে এখানে আমি ধরে নিচ্ছি ভ্যারিয়েবল কারণ রেটটা ভ্যারি করতে পারে ঠিক আছে এখানে দুইটাই ভ্যারি এইবার দেখেন এই প্রোগ্রামটাকে আমি কিভাবে লিখছি a equal to 35 a মানে আমি বোঝাচ্ছি মাস শেষে a কিন্তু একটা ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলটা কি বোঝাচ্ছে সে মাস শেষে কত ঘন্টা কাজ করবে b কি তার মজুরি কত তাহলে b equal to কত 10 c কি সে মাস শেষে কত টাকা পাবে তাহলে c equal to a into b দেখেন এই প্রোগ্রামটা আপনাকে দিবে এই প্রোগ্রামটাও তাই দিবে এখানে আমি ভ্যারিয়েবলগুলো ধরছি কি লেটার a b c এখন আমরা বলছি যে আমরা ভ্যারিয়েবলটা কিভাবে ধরবো আমরা ধরবো নেমোনিক নেমোনিক মানে কি নাম দেখেই বুঝাবে দেখেন আপনি যদি এই প্রোগ্রামটা দেখেন আপনি কিন্তু মোটামুটি দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এই প্রোগ্রামে কি হচ্ছে কিন্তু এই একই প্রোগ্রাম যদি আমি এ বি সি দিয়ে লিখি তাহলে কিন্তু আমার এইটা দেখে বোঝার উপায় নাই যে এটা কি এটা কি এটা যদিও হয়তোবা এটা দেখে আপনি পুরোপুরি হয়তোবা বুঝতে পারবেন না বাট আপনি আইডিয়া করতে পারেন যে এখানে বোঝাচ্ছে ঘন্টা মোট কত ঘন্টা এখানে বোঝাচ্ছে মজুরি ঘন্টাকে মজুরি দিয়ে গুণ করে কত টাকা সে পাবে সেটা পাওয়া যায় কিন্তু এই জিনিসটাকে যখন আমি এ বি সি দিয়ে দেখতেছি তখন কিন্তু এই প্রোগ্রাম রান দিলেও আপনাকে 350 দিনে এই প্রোগ্রাম রান দিলেও 350 দিনে কিন্তু আমরা বলতেছি আমরা ভেরিয়েবলের নামগুলো কিভাবে ধরবো আমরা বলবো সবাইকে আমরা তাদেরকে শিখাবো আমরা বলবো যে আমরা ভেরিয়েবলের নামগুলো ধরবো হচ্ছে গিয়ে নিমোনিক স্টাইল নিমোনিক মানে যাতে নাম থেকে প্রোগ্রামটা সম্পর্কে আইডিয়া করা যায় এতে কি হবে এতে আমার জন্য বুঝতে সুবিধা হবে অন্য যে দেখবে তার জন্য বুঝতে সুবিধা তাহলে আমরা এই ভেরিয়েবল নাম যেটা সেই নামটা দিয়ে আমরা শেষ করলাম আমরা নেক্সট ক্লাসে শুরুতে যখন আসব তখন আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা সবাই ওই ওয়েবসাইটটাতে ঢুকব ঢোকার পরে এই প্রোগ্রামটা রান দিয়ে শুরু করব অর্থাৎ এই প্রোগ্রামটা আমরা পাইথনে করে রান দিয়ে দেখব যে আমার আসে কিনা আমার প্রোগ্রামটা যদি ঠিক হয় আমি যদি প্রোগ্রামটা ঠিকভাবে কোড করে লিখতে পারি তাহলে আমি এই প্রিন্ট পে দেওয়া মাত্রই আমার মনিটরে কি দেখাবে 350 দেখাবে তাই না তাহলে নেক্সট ক্লাসে আমরা আজকে প্রথম আমাদের আলোচনা আমরা যেটা বললাম যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে শুধুমাত্র কি শিখাবো শুধুমাত্র শিখাবো হচ্ছে গিয়ে যে থিওরিটিক্যাল আলোচনা আর এর পরে থেকে আমরা শিখাবো হচ্ছে গিয়ে কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারি তাহলে নেক্সট দিন আমরা আসার পরে এটা হল পর্যন্ত এই দুইটা তো আমি একটা এদিকে যেমন সংখ্যাপদ্ধতির একটা খেলা আছে যে 4টা 1 4টা 0
সিনেমা হলো টিকিট ওর না আমার 100 টাকা 89 মিনিট কারেন্ট গেছে 90 মিনিট কারেন্ট আইছে চারটা ছেলে গেছে একসাথে চারটা ওয়ান আর চারটা মেয়ে গেছে একসাথে চারটা জিরো 100 টাকা টিকিট রে 89 মিনিট কারেন্ট গেছে 90 মিনিট কারেন্ট আইছে দেখা যায় 101010 আপনি মাইনাস করিয়া দেখুন স্যার স্যার আর আমার কিছু কথা ছিল মানে বলেন বলেন আমি হচ্ছে একটু আমরা আপনাদের সাথে পরিচিত হয়নি আপনারা স্যার এবং ম্যাডামরা যারা আছেন আপনারা একটু আপনাদের পরিচয়টা দিয়ে দেন আমরা একটু আপনাদের সাথে পরিচয় হয়নি পরিচিত হয়নি এই দিক থেকে বলেন আপনারা মানে কোন বিষয়ের শিক্ষক এটা বললে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা যে ভ্যারাইটি আছে আমার নাম মহিউদ্দিন শিক্ষক স্যার আমি বিশ্বজিৎ চন্দ্র দাস আইসিটি সহকারী শিক্ষক আইসিটি ফকিরবাজার উচ্চ বিদ্যালয় বড় লেখা আমি মোহাম্মদ সাইফুর রহমান এএমইএম উন্নীত উচ্চ বিদ্যালয় শমশেরনগর কমলগঞ্জ মৌলভীবাজার আমি আইসিটি